আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিস বাই সালমাস কিচেনে থাকছে আমড়া ডিমের টক মিষ্টি রান্না। আমাদের এটা বারো মাসি আমড়া গাছ, ফলমূল ভরা থাকে। এখন পাতা পড়ার সিজন, তাই পাতাগুলো নেই কিন্তু ফল আছে। বেশি নিব না, ছয় সাতটার মতো আমড়া নিব। আমড়াগুলোকে এবার সুন্দর করে ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমড়াগুলোকে একটু ভাপিয়ে নেব। চুলাটা অন করে আমড়াগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। হালকা একটু লবণ দিব। আমড়াগুলো ভাপানো শেষ, এবার অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। পাত্রটা গরম হয়ে গিয়েছে, আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিব। এখানে আমি নিয়েছি হাঁসের ডিম। ডিমগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। ডিমগুলোকে হালকা একটু নাড়াচাড়া করব। ডিমগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নেব। এর সাথে আবারও কিছু তেল দিয়ে দেব, দুই টুকরা তেজপাতা আর অল্প কিছু কালো জিরা দিয়ে দেব। এক কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজকুচিটা দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না। এবার দেব রসুন বাটা, জিরে বাটা, দারুচিনি, ইলাচ বাটা, দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ, দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার আমড়াগুলো দিয়ে দেব। এবার দেব নারিকেলের দুধ, আগে থেকে করে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার দিয়ে দেব ডিমগুলো, দিয়ে এভাবে তিন চার মিনিট জ্বালাব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। দিয়ে দেব স্বাদ মতো চিনি, মিষ্টিটা যে যার ইচ্ছা মতন দেবেন। আমি এখানে চিনি দিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ। এই যে রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে, এভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে আমড়াটা গলে না যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি এখানে বাড়তি কোনো পানি দেইনি, নারকেলের দুধ দিয়ে রান্না করছি। আমার রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দেব। এবার পরিবেশনের জন্য প্রস্তুত করব।
দেখুন আমরা ডিমের টক মিষ্টি রান্নাটা কত সুন্দর হয়েছে, আশা করি খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটি একটি মজাদার খাবার। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।